গোপী জন বল্লভ গিরিবর ধরে, গোপী জন বল্লভ গিরিবর ধরে, জয় যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তেরা বনচারে, জয় রাধা মাধব কুঞ্জ বিহারে, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব যেটা শ্রবণ করেছি সেটা আপনাদের কাছে বলার চেষ্টা করব। তো আজকে আমরা শিক্ষা গ্রহণ করার সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম কোয়ালিটি মানে যোগ্যতা হলো বিনম্রতা। আপনি শিক্ষা গ্রহণ করবেন সর্বপ্রথম যেটা যোগ্যতা আপনার আপনার আপনি কি হতে হবেন, বিনম্র হতে হবেন। বিনম্র বুঝেন তো, হিউমিলিটি বিনম্রতা। তো যদি বিনম্র হন তাহলে আপনি শিক্ষা গ্রহণ করা মানে আপনি স্টুডেন্ট হতে পারবেন, বুঝা গেছে? আপনি স্টুডেন্ট হওয়ার যোগ্য, ছাত্র হওয়ার যোগ্য আপনার মধ্যে যদি এই বিনম্রতা থাকে। এই পৃথিবীতে সকলেই কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে, বস হতে হবে, বসের বস, বসের বস, তাই না? বড় হতে হবে। জাগতিক বিদ্যা আমাদেরকে শিখায় কিভাবে বড় হতে হবে, বড় জায়গায় যাওয়া যায় কিভাবে, আমার আন্ডারে অনেক লোক থাকবে, আমি এতজনকে আমি লিড দিব, বড় পদে আমি অধিষ্ঠিত থাকব। সবাইকে জাগতিক বিদ্যা এটা শিখায় আমাদের বড় হতে হবে। দেখেন তো, আমরা শিক্ষা গ্রহণ করছি, চাকরি পাচ্ছি, যে চাকরি পাচ্ছে সে চায় যে না আমি তার চেয়ে বড় পদে যেতে চাই। এই বড় পদে গেলেন তারপরে বলবে না আমি বসের বড় পদে আমাকে যেতে হবে। এইভাবে আমরা চাই বসের বস হতে, বসের বস হতে। কিন্তু সনাতন শাস্ত্র বৈদিক শাস্ত্র আমাদেরকে শিখায় কি বড় হওয়ার জন্য, না, বৈদিক শাস্ত্র আমাদেরকে শিখায় যে আমাদেরকে নিচু হতে হবে,
কি হতে হবে? নিচু হতে হবে, বিনম্র হতে হবে। এটাই ভক্তির চরম রহস্য। শিল প্রভুপাদ বলছেন এটাই ভক্তির প্রথম জগৎ। আপনি যে ভক্তি করছেন আপনাকে দেখে কিভাবে বুঝবে মানুষ? আপনি বিনম্র হবেন, সাধুদেরকে যথার্থ সম্মান করবেন, যথার্থ শ্রদ্ধা করবেন। আপনার ব্যবহারিক আচরণ দ্বারা প্রকাশ পাবে যে আপনি একজন বৈষ্ণব। আমি তিলক মালা ধুতি পরে আসলাম এই হিসেবে সাধু আমাকে বলবে না। যারা যথার্থ সাধু আমাকে সাধু বলে গণ্য করবে না। যথার্থ সাধু কখন গণ্য করবে আমাদেরকে? যথার্থ সাধু তখনই আমাদেরকে গণ্য করবে কখন আমাদের আচরণ শুদ্ধ কিনা, আমরা আচরণ বৈষ্ণবের মতো কিনা। বুঝতে পারছেন? তাহলে আচরণের পঠন যে যোগ্যতা, বৈষ্ণব হওয়ার প্রথম যোগ্যতাটা কি বলছে এখানে? বিনম্র হতে হবে। আমি কতটা বিনম্র, যে যতটা বিনম্র তার মধ্যে ততটা বেশি ভক্তি থাকে। বুঝতে পারছেন? আমি যে কোনো শিক্ষা, জাগতিক শিক্ষা বলেন, পারমার্থিক শিক্ষা বলেন, সর্বপ্রথম বিনম্র না হলে কোনো শিক্ষক আপনাকে শিখাবে না। তাহলে আমাদের প্রথমে কি থাকতে হবে? বিনম্র হতে হবে। শিল প্রভুপাদ বলছেন চিনি থেকে কখনো মিষ্টটাকে আলাদা করে দেবো, মিষ্টি আলাদা করে দেবো, আমি চিনি থেকে মিষ্টি আলাদা করে দেবো। করা সম্ভব? কেউ করতে পারবেন চিনি থেকে মিষ্টি আলাদা? লবণ থেকে কখনো নোনতা ভাবটাকে আলাদা করা যায়? আলাদা করা যাবে না। ঠিক জল থেকে তরলতাকে আলাদা করা যাবে না, আগুন থেকে তাপ শক্তিকে আলাদা করা যাবে না। ঠিক তদ্রূপ ভক্তি যারা করছে, ভক্তি থেকে কখনো বিনম্রতাকে আলাদা করা যায় না। আপনি ভক্তি করছেন কিভাবে বুঝবো আমরা? আপনার মধ্যে বিনম্রতা আছে, মিষ্টি থাকলে না এর মিষ্টি জাতীয় কিছু, তাই না? নোনতা থাকলে না এটা লবণাক্ত কোনো কিছু। আপনার মধ্যে বিনম্রতা আছে না আপনি ভক্তি করছেন? বুঝতে পারছেন? বিনম্রতা নেই না, সে যতই দেখানো ভক্তি করুক না কেন তার মধ্যে ভক্তি নেই। বিনম্রতা কোথা থেকে আসে? এই বিনম্রতা থেকে ভক্তি আসে, ভক্তি থেকে বিনম্রতা না, বিনম্রতা থেকে ভক্তি আপনার হৃদয়ে জাগরিত হবে। বুঝতে পারছেন? এই বিনম্রতা কত প্রকার? দুই প্রকার, দুই প্রকারের বিনম্রতা। বুঝতে পারছেন মতো যে কত প্রকার? দুই প্রকারের বিনম্রতা। একটা হচ্ছে মিথ্যা বিনম্রতা। মিথ্যা বিনম্রতা মানে কি? আমার ভিতরে চলতেছে একরকম, বাইরে দেখাচ্ছে একটা। আমার ভিতরে একরকম ভাব আর আমি দেখাচ্ছি আরেক রকম ভাব। আমি তার অমঙ্গল কামনা করছি কিন্তু দেখাচ্ছি যে না আমি তোমার প্রতি কত বন্ধুভাব সম্পন্ন। এটা কি? মিথ্যা বিনম্রতা, এটা মিথ্যা। আর সত্য বিনম্রতা, সত্য বিনম্রতা কোনটা? সত্য বিনম্রতা হচ্ছে গোপীনাথ মম নিবেদন শোন, বিষয়ী দুর্জন সদা কামিরত, কিছু নাহি মোর গুণ। আমার কোনো গুণ নেই, আমি কি বিষয়ের, আমি বিষয় দ্বারা জর্জরিত, আমার একদম কোনো গুণ নেই। আর এজন্য আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে কি করো? সমস্ত গুণ প্রদান করো। বুঝতে পারছেন? এটাই হচ্ছে কি? সত্য বিনম্রতা। যে না আমার কোনো কিছু নাই, আমি যদি সত্যগুণের অধিকারীও থাকি আমি ভালো রান্না করতে পারি, তারপরে আমি ভালো গান বাজনা করতে পারি, ভালো, কিন্তু এগুলোকে দেখিয়ে বেড়াবো না, তাহলে কেনা? আমি সবসময় বৈষ্ণব গুরুদেব এবং ভগবানের সামনে আমাকে কখন সবসময় অযোগ্য বলতে হবে? আমি অযোগ্য যখন আমি তাদের সামনে নিজেকে অযোগ্য বলে বলবো, তখন কৃষ্ণ বলতে পারবে সেই আমার কৃপার যোগ্য। বুঝতে পারছেন? এজন্য বলছে কি, আমাদের হৃদয় শুদ্ধ মনোভাব থাকতে হবে। আমাদের হৃদয় যদি শুদ্ধ মনোভাব থাকে তাহলে আমাদের মধ্যে সত্য বিনম্রতা প্রকাশ পাবে, আর না হলে সত্য বিনম্রতা প্রকাশ পাবে না। বুঝতে পারছেন? হৃদয় শুদ্ধ থাকবে তখন আমাদের মধ্যে সত্য বিনম্রতা আসবে, আর না হলে কোন রকম ভাবে এই সত্য বিনম্রতা আসবে না। সত্য বিনম্রতা আনতে হলে আগে কি করতে হবে আমাদের? এই যে মিথ্যা বিনম্রতা, মিথ্যা বিনম্রতা কি? মিথ্যা বিনম্রতা হচ্ছে কি, আমি এই দেহের মালিক, আমি ব্রাহ্মণ বাড়ির একটা বড় পজিশনে আছি, এগুলো হচ্ছে মিথ্যা বিনম্রতা।
আমি সব করছি, আমি সবকিছু করছি, এটা মিথ্যে বিনম্রতা। বুঝতে পারছেন আমি সব করছি এটা কি? এখানে একটা অনুষ্ঠান হয় না, সবাই কিন্তু কি চায়? ক্রেডিট নিতে চায়, ক্রেডিট বুঝেন তো? আমি এত অনেক রান্না করছি, আমার আইটেম গুলো এত এত আইটেম আমি রান্না করছি প্রভু। আরো জানি প্রভু আমি এই সেবা গুলো করছি প্রভু, আমার এত সেবা কে নিতে চাচ্ছে? যে না প্রভু আমাকে একটু বাহ বাহ করে দিবে, ভালো ভালো উনি তো বাহ বাহ করে দিবে, কিন্তু কৃষ্ণ দেখবে যদি আমি বলে দেখাই তাহলে কৃষ্ণ ভিতরে আছে না, ভিতর থেকে দেখছে কিনা? তিনি ভিতর থেকে কিন্তু দেখছে আমি কি সেবা করছি, উনি পরমাত্মা রূপে আছেন না? তাহলে উনি তো দেখতেছেন কি সেবা করছেন কি না, তাহলে আমাদের কেন বলে বেড়াতে হবে? এটা হচ্ছে কি? মিথ্যা বিনম্রতা। বুঝতে পারছেন মিথ্যা বিনম্রতা। যেমন আমি বলছি কিনা জানি না গত ক্লাসে, একটা গরুর হ্যাঁ গাড়ি, গরুর গাড়িতে অনেক মাল থাকে জানেন আপনারা, গরুর গাড়িতে কি থাকে? অনেক মাল থাকে, অনেক মাল আছে বোঝাই করে। তো হঠাৎ করে এই গরু গাড়ির নিচে একটা কুকুর ঢুকে গেল, কুকুর ঢুকে গিয়ে বলতেছে দেখো আমার উপরে কত মাল, কত হ্যাঁ জিনিসপত্র আমি নিয়ে রাখছি। কিন্তু আসলে কি জিনিসপত্র গুলো গরু গরুর উপরে নাকি কুকুরের উপরে? গরুর উপরে। কিন্তু কুকুর মনে করতেছে আমার আমি আমার উপরে সব, আমি সবকিছু করতেছি, এটা কি মিথ্যা বিনম্রতা? সে করতেছে না? আরেকটা উদাহরণ দিই, যেমন আমরা আমি যখন একটা কোচিং সেন্টারে ক্লাস করাতাম, তো ছোট ছোট একটা ছেলে ছেলেরা ছিল, তারা তারা তাদেরকে আমরা জিম সেন্টারে নিয়ে গেছি, জিম সেন্টার, জিম বুঝেন তো, যেখানে ব্যায়াম করে, ব্যায়াম এখানে নিয়ে গেছি। তো ক্লাস থ্রিতে পড়ে একটা ছেলে, ক্লাস থ্রিতে পড়ে একটা ছেলে কি বলতেছে জানেন? বড় একটা ডাম্বেল আছে, হ্যাঁ এটার ওজন হচ্ছে 80 কেজি, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। তো জিম টিচার কি করছে? সে আমরা ধরে রাখছে, আর এই ছোট ছেলেটা কি করছে তখন? সে বলতেছে দেখো আমি কত শক্তিশালী, আমি কত শক্তিশালী। কিন্তু আসলে ধরে রাখছে কে? কিন্তু আমরা ওই ভগবানের ধরাটাকে আমি আমি তো ধরে কাজ করতেছি না, বলতেছি আমি এই কাজটা করছি, আমি সেই কাজটা করছি, আমি এটা করেছি, এটা করেছি। এইভাবে সে কি করে? নিজে ক্রেডিট নিতে চায়। কে নিতে চায়? একবার আপনারা জানেন যে মূর্তি 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 বানাইতেন আগে, লক্ষ্মী দেবীর মূর্তি, তো এরকম লক্ষ্মী দেবীর মূর্তি বানিয়ে গরুর গাড়ি করে এগুলো নিয়ে যেত এক গ্রাম থেকে আরেকজন বাজারে নিয়ে যেত। তো কুমার কি করছে? সেটা বানাইছে, বানায়া সে নিয়ে যাচ্ছে, উপরে কোনো কোনো কিছু দেয় নাই, উপরে ঢাকার কোনো জিনিস নাই, তো নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করবে, নিয়ে তো রাস্তায় নিয়ে যাচ্ছে, যেই দেখে সেই প্রণাম করে, যেই দেখে সেই প্রণাম করছে, কারণ মূর্তি প্রণাম করতেছে। গাভি দেখে বলতেছে দেখো সবাই আমাকে কত সম্মান করছে, গাভি গুলো ভাবতেছে দেখো আমি আমি যাচ্ছি আমাকে সবাই প্রণাম করছে। তো এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো আরেকটা গ্রামের সামনে গিয়ে দেখলো যে আকাশের অবস্থা খুব খারাপ, এখন একটু ঢেকে দিতে হবে, পলিথিনটা ঢেকে দিছে। তো দেখছে ঢাকার পরে কেউ আর প্রণাম করে না, কারণ মূর্তি তার এখন দেখা যাচ্ছে না, বুদ্ধি দেখা যাচ্ছে কেউ আর প্রণাম করে না। তো গাভি ভাবতেছে এই গ্রামের লোকরা ভালো না, এই গ্রামের লোকটা বদমাস, আরে শ্রদ্ধা রাখতে কোনো কিছু নাই, এইভাবে সে মনে করছে। তো এইটা থেকে আমরা কি শিখতে পাই? যে আমাদেরকে যে মানুষ শ্রদ্ধা করছে, সম্মান করছে, তার কারণ কি? কারণ আমাদের মাথায় গুরু কৃষ্ণ শিল প্রভুপাদকে নিয়ে রাখছি আমরা, বুঝে গেছে? আমাদের শ্রদ্ধাটা কিন্তু আমাদের করছে না, আমরা ইস্কন ভক্ত একটা নাম, ওই নামটাকে ধরে কিন্তু সম্মান করছে। আপনি আপনি আপনার মাথায় শিল প্রপাত এবং ইস্কন রূপে একটা আপনার চেহারা মধ্যে একটা নাম ফুটে উঠেছে, এখন আপনি সেই নামটার দ্বারা আপনি সম্মান পাচ্ছেন, তাই কিনা? না হলে কিন্তু আমার মতো পঙ্গু চিন্তা না, কিন্তু আমরা যে সম্মানটা পাচ্ছি কার সম্মান? এটা কৃষ্ণেরই সম্মান, কৃষ্ণকে সম্মান করছে। আমরা যদি কৃষ্ণকে মাথায় নেই, আমরা যদি কৃষ্ণের প্রচার করি, তাহলে কৃষ্ণ আমাদের সম্মান বাড়িয়ে দেবে,
সম্মান আমাদের বাড়িয়ে দেবে, আমরা কেন সম্মানের মোহ করব? কিন্তু আমরা বলি একটু সেবা করি, আমরা একটু সেবা করতে গিয়ে বলি আমি এটা করেছি, আমি এটা করেছি, আমি সবকিছু, আমি ক্রেডিট নিতে চাই, চাই কিনা এটা, এটা চাই কিনা চাই। এই জন্য বলছে সব কৃষ্ণের শক্তি দ্বারা আমরা করছি, সব কৃষ্ণের শক্তি দ্বারা। কৃষ্ণের ইচ্ছায় জীব, জীবের ইচ্ছায় জীব কুঠি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা বিনা গাছের পাতা নাহি নড়ে। কৃষ্ণের ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত লড়বে না কৃষ্ণ। কিন্তু আমার কি ক্ষমতা, আমার কোন ক্ষমতা আছে কিছু করার? না। এটা হচ্ছে কি মিথ্যা বিনম্রতা, মিথ্যা অহংকার, বুঝতে পারছেন? আর সত্য অহংকার কি? মিথ্যা অহংকারটাই কি মিথ্যা বিনম্রতা। এই যে আমি, আমি সব করছি, আমি আমি আমি, আমিত্ব ভাবটাই হচ্ছে কি মিথ্যা অহংকার। আর সত্য অহংকার কি? আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। আর আমি যদি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, আর অবিচ্ছেদ্য অংশের কাজটা কি হয়? কৃষ্ণের সেবা করা। কার সেবা করতে হবে? কৃষ্ণের সেবা করতে হবে। ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন যাতে আমরা বিনম্রতা অর্জন করি। আমরা কেন পৃথিবীতে আসছি? এই পৃথিবীতে আসার কারণটা কি? আমরা ভোগ করতে চেয়েছিলাম, তাই না? ভোগ করতে চেয়েছিলাম না যে তোমার সেবা করতে পারবো না, আমিও তোমার মতো সেবা গ্রহণ করতে চাই। মন দিয়ে শুনেন, আমিও তোমার মতো সেবা গ্রহণ করতে চাই, সেবা করতে পারবো না আমরা, আমরা সেবা গ্রহণ করতে চাই, এর জন্য পৃথিবীতে আসছি। তাহলে কি করতে থাকেন? ভগবানকে সবাই সেবা করছে এটা দেখে আমি হিংসুট হয়ে গেছি, হিংসু বুঝেন তো, হিংসা। তো হিংসার কারণে আমি বলতেছি আমি তোমার সেবা করতে পারবো না, সবাই তোমার সেবা করছে বাবা, আমি তোমার সেবা করতে পারবো না, আমি সেবা গ্রহণ করতে চাই। এই হিংসা বাদের জন্য আমাদের প্রথম হয়েছে কি হয়েছে? ঈর্ষা। ঈর্ষা বুঝেন তো, অন্যজন ভালোতে আছে, ভালো প্রতিষ্ঠানে আছে, আমার জ্বলতেছে, এটাই হচ্ছে ঈর্ষা। আর এই কারণে আমাদের কিন্তু পৃথিবীতে আসছি, এই কারণে কিন্তু আমাদের পৃথিবীতে আসা। তাহলে এখন বুঝেন, ভগবান আমাদেরকে এখানে পাঠিয়েছেন সংশোধনাগার, এটা বলছে সংশোধনাগার। এখন কিন্তু কেউ জেলখানা বলে না, সংশোধনাগার, মানে এখান থেকে মানুষ সংশোধন হয়ে আবার আসে। জেলখানার আরেকটা নামকে বলে সংশোধন, সংশোধনাগার, বুঝতে পারছেন তো? সংশোধন হয়ে এখানে আসে। তাহলে এখন আমরা যে কারণটাতে, যে অপরাধের ফলে এখানে আসছে, তাহলে আমাদের অপরাধটা কি? আমরা ঈর্ষাভাবটাকে ত্যাগ করতে হবে, এই জন্য এখানে আসছে। ভগবান বলছে তোমাদের ঈর্ষাভাব বেশি হয়ে গেছে, এই ঈর্ষাভাবটা তুমি কি করো, পরিত্যাগ করো, তাহলে আবার আমার পৃথিবী, আমার আমার কাছে আসতে পারবে। তাহলে এইখানে আমরা আসার কারণ কিন্তু একটাই, আমাদের ঈর্ষাভাবটাকে ত্যাগ করা, ঈর্ষাভাবটাকে কি করা, ত্যাগ করা। এটা এটা আমাদের এখানে একমাত্র উদ্দেশ্য। কিন্তু আমরা যারা অন্য জনকে ভক্ত করার চেষ্টা করছি, আমরা কি আমাদের মধ্যে ঈর্ষাভাবটা গেছে? আমরা কিন্তু দেখেন আমরা ঠিকই ঈর্ষা করছি। এক ভক্ত ভালো প্রচার করছে, আরেক ভক্ত কি ঈর্ষা করছে। এক ভক্ত ভালো বুদ্ধি শুনে আছে, আরেকটা ভক্ত টেনে নামানোর চেষ্টা করছে। দেখেন আমরা কিন্তু অন্যজনকে ভক্ত করার চেষ্টা করছি, কিন্তু আমাদের আমাদের মধ্যে সেটা আসছে কিনা সেটা করতে হবে। দেখেন ভগবান, এখন আমরা যারা ভক্ত হয়েছি তারা কিন্তু ঠিকই বলবেন যে না, আমরা তো আমাদের মধ্যে তো ঈর্ষা নাই, ঈর্ষাটা নাই। কখন বুঝবেন যে ঈর্ষা নাই? কেন ঈর্ষাটা নাই আপনি বুঝতেছেন? কেন? যে ভগবান এখনো বিগ্রহের ভিতরে আছে, এই জন্য বলতেছেন না আমার মধ্যে ঈর্ষা নাই। কিন্তু ভগবান যদি আজকে, ভগবান যদি আজকে বিগ্রহ থেকে বেরিয়ে যায়, সরাসরি চলে আসে, এই মাতাজি যদি গণ্ডিতে আজকে চলে আসে আপনার ঘরে, একদম সরাসরি চলে আসলো, বুঝে গেছে? তখন গণ্ডিতে সেবা করতেছেন, ঠিক আছে, করতেছেন করতেছেন। হ্যাঁ, তো প্রথম দিন আপনি 12টা লাড্ডু দিচ্ছেন, 12টা লাড্ডু যদি কৃষ্ণ খেয়ে ফেলে, গণ্ডিতে খেয়ে ফেলে, পরের দিন হিসাব করে দেবেন, আরে 12টা লাড্ডু দিতে খাইয়া লাইছে, আমি 4টা দেবো। যদি খেয়াল হয় 12টার থেকে 12টাই, তাহলে পরের দিন কি 12টা দিবেন, করে কমাই দিবেন? তাহলে এটাই তো ঈর্ষা, বুঝতে পারছেন? ঈর্ষা এখন বুঝতেছেন যে না, ভগবানের সাথে আমার ঈর্ষা নাই। কিন্তু যদি ভগবান আপনার সাথে ঘুরতে যায়, বা আপনি ভগবানের সাথে ঘুরতে গেলেন, সবাই ভগবানের সাথে সেলফি নিতেছে, ভগবানকে ছবি তুলতেছে, ভগবানকে নিয়ে সবাই মস্তি করতেছে, মানে আপনি বলবেন দেখো ভগবানকে নিয়ে সবাই জমে আছে, আমারে তো কেউ দেখেও না, এইভাবে বিনম কি সৃষ্টি হয়, এখানে ঈর্ষা সৃষ্টি হয়ে যায়। তা আমাদের
বুঝতে হবে যে এই ঈর্ষার কারণে পৃথিবীতে আসছে, ঈর্ষা ভাবটাকে কিভাবে আমাদের দূরে সরাতে হবে। দেখেন ঈর্ষা কিন্তু আমাদের, এই যে ঈর্ষা ভাবটা কিন্তু আমাদের অন্য কারোর প্রতি নাই। ভারতের যে নায়িকা ঐশ্বরিয়া রায়, সে 1 কোটি টাকা দামের একটা শাড়ি পরছে, এটা শুনে কিন্তু আমাদের ঈর্ষা হবে না, ইচ্ছা হবে? কিন্তু আমার পাশের বাড়ির মাতাজি যদি 200 টাকার দামের বেশি শাড়িটা পরে, তখনই আমার শরীরটা জ্বলে। আমার 200 টাকা নামিয়ে আমি 400 টাকার দামের বেশি শাড়ি পরে দিব, এটাই ঈর্ষা, ইচ্ছাভাব। ঈর্ষা ভাবটা তখনই যাবে যখন আমরা বিনম্রতার পরিচয় দেবো, আমরা বিনম্র থাকবো না, আমি তো ছোট, আমার কোনো কিছু নাই, আমার কোনো কিছু নাই, এইভাবে যদি আমরা পরিচয় দিই তাহলে আমাদের মধ্যে এই ঈর্ষা ভাবটা ধীরে 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 চলে যাবে। আমি যদি বলি যে আমি আমি সকলের দাস, আমি বৈষ্ণবদের দাস, আমি সকলের দাস, সকলে আমাকে খাটাবে, এই ভাবটা যদি আমার মধ্যে থেকে আমি ঘরে তুলি, তাহলে আমার ওইখানে গেলে আমার আর পতনের সম্ভাবনা থাকবে না। কিন্তু যদি আমরা এই ভক্তি করে যদি আবার ভগবদ্ধনে চাই, তখন যদি আমার এই বিহেভটা চেঞ্জ না করি, বিনম্র না হই, তাহলে আমাকে তো আবার পাঠিয়ে দেবে এখানে, যাও, বুঝতে পারছেন, আবার পাঠিয়ে দিবে। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে, হ্যাঁ, বিনা বিনম্রতায় দিব্য জ্ঞান লাভ করা যায় না। দিব্য জ্ঞান কি? যে আমরা এখানে গীতা পাঠ, এই গীতার কথাগুলো তখনই আপনার মধ্যে থাকবে, আপনার হৃদয়ে থাকবে, আপনার মাথায় থাকবে, তখন থাকবে যখন আপনি বিনম্রতার সহিত এখানে আসবেন, যে না আমি কিছু শুনবো, আমি ভগবানের দিব্য কথা শুনবো। ভগবানের কথা শোনা মানে কি বুঝতে পারছেন? ভগবানের কথা শোনা মানে আপনি অমৃত আস্বাদন করছেন এবং আপনার হৃদয় বিগলিত হচ্ছে, আর ভগবানের প্রতি আপনার ভক্তি ভাব জাগরিত হচ্ছে। এই ভক্তি ভাবটা যদি জাগরিত না হয়, হবে না, তাহলে আমরা কি হবে? পতন হবে। এই দিব্য জ্ঞান কখন দরকার? আপনি যখন একটা বাড়ি বানান, বাড়িটার ভিত্তি, বাড়িটার ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে ঝড় তুফান এলে কি হয়ে পড়ব, পড়া যাবে? একটা বাড়ি বানাইলেন কিন্তু এটা ভিত্তিটা তো স্ট্রং না, বড় জ্বর তুফান আসবে, পড়ে যাবে। তা আমরা যে ভক্তি জীবনে আসছি, আমাদের অনেক বাধা বিপত্তি আসবে, ভগবান পরীক্ষা নেবেন, অনেক পরীক্ষা, অনেক ভাবে পরীক্ষা নেবেন যে তুমি আসলে আমার কৃপা লাভের যোগ্য কিনা পরীক্ষা নেবেন। তো আমি সেই পরীক্ষায় কখন উত্তীর্ণ হতে পারব? যখন আমার মধ্যে জ্ঞান থাকবে, আমার মধ্যে দিব্য জ্ঞান থাকবে, তখন যত ধরনের বাধা আসুক না কেন আমি ভগবানকে ত্যাগ করবো না। কিন্তু যদি আমার মধ্যে জ্ঞান না থাকে, আপনার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, কোনো খাবার পাচ্ছেন না, তো একদিনই খেয়ে ফেলি, একটু কিছু হবে না, কিছু হবে না, কিন্তু আপনি ভক্তি থেকে বিচ্ছুত হয়ে যাবেন, বুঝতে পারছেন? এক গুরুদেব বলছে, তুমি কখনো আম খেও না, এক রাজাকে বলছে, আম খেও না কখনো, আম যদি না খাও তাহলে তুমি অনেকদিন ধরে বেঁচে থাকবে। তো সে একটা জঙ্গলে গেছে, তো জঙ্গলে গিয়ে সে একটা আম গাছের তলে বসছে, আম গাছের তলে বসছে। তো তার যে সেক্রেটারি বলছে, মহারাজ আপনি আম গাছের তলে বসছেন, আম গাছ থেকে দূরে বসছেন, কারণ আপনার তো নিষেধ আছে আম, আবার যদি কখন ইচ্ছা নিচ্ছে হয়ে যায় আম খান। বলছে না না, আমার তো আম খেতে নিষেধ করছে, আম গাছের তলে বসতে তো নিষেধ করছে না, তা আম গাছের তলে বসছে। তো হঠাৎ করে তার মাথার মধ্যে একটা পাকা আম পড়ছে, পাজার মাথায়, তা আমটা পড়ছে, দেখি আমটা নাও তো, মহারাজ আম খেতে কিন্তু আপনাকে খাওয়া নিষেধ করেছে, আম খাওয়া যাবে না। বলছে আরে আম তো খাইতে নিষেধ করছে, আম তো হাতে নেওয়ার জন্য নিষেধ করছে না, হাতে নেই। তা সে হাতে নিছে, নিয়ে গান শুনতে গেছে। আচ্ছা মহারাজ আপনি, আচ্ছা আরে একটু গান শুনি, কিছু হবে না, গান শুনি। তো গান শোনার পরে এসে একটু কাটছে, কাটার পরে বলছে আরে আমি একটু টেস্ট করে দেখি। আরে না মহারাজ আপনাকে খাওয়ার জন্য না বলছে, কিন্তু বলছে আরে খাওয়ার জন্য বলছি, একটু টেস্ট করার জন্য তো ধরুন, মানে না খেতে বলছি, টেস্ট করা তো কোনো সমস্যা নেই, একটু খেলে কিছু হবে না। তো এইভাবে কিন্তু সে পরে আম খেলো এবং তার মৃত্যু খেতে ডেকে নিয়ে আসলো। তো দেখা যায় এভাবে আমাদের ক্ষেত্রে হয়ে যাবে, যদি আমাদের মধ্যে দিব্য জ্ঞান না থাকে, আমরা এমন একটা পরিস্থিতিতে যাব, দেখা যায় আরে আজকে একটু খেয়ে ফেলি, আজকে একটু খেয়ে ফেলি, বুঝতে পারছেন? কারণ একদিন গুরু মহারাজের সাথে, গুরু মহারাজের সাথে একজন নতুন ভক্তকে নিয়ে তিনি ট্রাভেলিং করছে ট্রেনে। তো সে কি করতো, ট্রেনে উঠলে একটা একটা ইয়ে আছে না, চানাচুর বাজার, চানাচুর, চানাচুরের মতো একটা জাল চানাচুর, এটা কিন্তু ট্রেনে পাওয়া যায়, এরকম বাইরে বানায়। তো সে আগে ট্রেনে যখনই ট্রেনে উঠতো, সে জাল চানাচুর খাইতো,
তো সে তার সামনে তো বারবার যাচ্ছে আর আসতেছে, তার মনে তো জাগরুক হয়ে যাচ্ছে, কিন্তু সে কি মানে একবার বোধহয় গরু মারা আমার সামনে আছে, দিতে পারবো না, দিতে পারবো না এই সে। তো তখন অনেক কষ্ট করে সে সংযত হয়ে গেছে, গরু মারা আছে। তো ট্রেন থেকে বের হওয়ার পরে বলতেছে, গরু মারাজ আমার আজকে যে একটা অবস্থা হয়েছে, কি আছে, আমি যে এই যে ঝালমুড়ি আমার এত প্রিয়, আমি আগে ট্রেনে উঠলেই এটা খাইতাম, কিন্তু আজকে যখন বারবার উঠতেছে, আপনি যদি না থাকতেন আমি ঠিকই খেয়ে ফেলতাম, আপনি যদি না থাকতেন আমি ঠিকই খেয়ে ফেলতাম এই ঝালমুড়ি। তো দেখেন, যদি আমাদের মধ্যে দিব্যকে না থাকে আমরা কি করবো, এইভাবে আমরা কিন্তু অন্য কিছু গ্রহণ করে ফেলবো, আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে এই জ্ঞানটা কি জন্য, যে না আমার এটা খেলে ভক্তি নষ্ট হয়, ভক্তি নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা ভগবানকে লাভ করতে পারবো না, এই জন্মটাই কিন্তু আবার শুরু করতে হবে নতুন ভাবে। এইভাবে যদি আমরা জানি ভগবানকে তত্ত্বত ভাবে, আমাদের সামনে যদি কেউ রসমালাইও নিয়ে যায় কোনো আসবে না, আসবে একটু না, এটাই হচ্ছে, এটা কখন আসবে, আমরা যদি বিনম্রতার ফলে আমরা জ্ঞান লাভ করতে পারবো, এছাড়া লাভ করতে পারবো। দেখেন ভগবত গীতায় অর্জুন কিন্তু প্রথম অধ্যায়ে কি বলছে, অনেক কিছু বলতেছে, বলতেছে আমি যুদ্ধ করতে পারবো না, কেন যুদ্ধ করতে পারবো না, আমি কার সাথে যুদ্ধ করবো, এরা তো আমার আত্মীয় স্বজন, এদের সাথে আমি যুদ্ধ করতে পারবো না। এইভাবে অর্জুন অনেকভাবে ইয়া দিচ্ছে, বড় বড় কথা বলছে, কৃষ্ণ একদম চুপ করে শুনতেছে, প্রথম অধ্যায় খালি শুনছে, দেখি তুমি কত দূর আগাও। তো কৃষ্ণ উপদেশ দিতেছে না, এত এত কথা বলতেছে কিন্তু কৃষ্ণ কিছু বলতেছে না। তো অর্জুন গিয়ে দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর শ্লোকে গিয়ে বলছেন, কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মুরোচিতা যত শ্রেয় সত নিশ্চিতাম ব্রহি তন্মে শিষ্য স্থিয়হম সাধি মম তম প্রপন্নম। যে হে কৃষ্ণ, কি করা আমার কর্তব্য এই মুহূর্তে, কি করা কর্তব্য আমি ভুলে গেছি, আমি জানি না কি করা আমার কর্তব্য, এই জন্য আমি সর্বতভাবে তোমার শরণাগত হয়েছি, এখন তুমি আমাকে দিব্য জ্ঞান দান করো। এখন কি এই এই কথা বলা মানে কি, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে দিছে, তাই না, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে দিছেন। এই সাত নম্বর শ্লোকে আত্মসমর্পণ করছেন, আট নম্বর শ্লোক থেকে কৃষ্ণ শুরু করছে বলা, এই দাও তুমি আমার শিষ্য গ্রহণ করছো, এখন হ্যাঁ তোমার মধ্যে আমি বিনম্রতা দেখতে পাচ্ছি, এখন তোমাকে আমি জ্ঞান দেওয়া শুরু করছি, নাও শোনো, জ্ঞান দেওয়া শুরু করছে। সপ্তম অধ্যায়ে একদম সারেন্ডার, আর অষ্টম মানে আট নম্বর শ্লোক থেকে শুরু করছে কি উপদেশ দেওয়া। তাই আমরা বুঝতে পারি বিনম্রতা যত যতক্ষণ পর্যন্ত অর্জুন না দেখেছে ততক্ষণ পর্যন্ত কি কৃষ্ণ কোনো কথা বলে নাই, এই জন্য বিনম্রতা আমাদের দরকার। গীতাতে বলছে, তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। হ্যাঁ, আমরা যে যাব, আমরা যে ক্লাস শুনতে যাব, আমরা যে গুরুদেবের কাছে যাব বা বৈষ্ণবদের কাছে যাব, যাওয়ার আমাদের মনোভাবটা কি থাকতে হবে, তদ বিদ্ধি প্রণিপাত, আমরা প্রণিপাত করে যেতে হবে গুরুদেব বৈষ্ণবদের কাছে, পরিপ্রশ্নেন সেবয়া, এবং তাকে কি করতে হবে, সেবার মাধ্যমে সন্তুষ্ট করতে হবে, তারপরে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, তারপরে এই আমরা দিব্য জ্ঞান লাভ করতে পারবো, এছাড়া দিব্য জ্ঞান লাভ করা যায় না। বুঝতে পাচ্ছেন, বিনম্রতা, এখানে বিনম্রতা, বিনম্রতা না, আপনার মধ্যে বিনম্রতা না থাকলে আপনি বৈষ্ণবদের কাছে বিনম্র ভাবে যাবেন না, বিনম্র মধ্যে যাবেন না। অনেক দেখছি আমরা বড় বড় যারা পোস্টে আছে তারা কি বৈষ্ণবদের সামনে প্রণামই করতে চায় না, আমি এমন একজন বড় ব্যবসায়ী এই সেই, তাই না, জানা। এইভাবে আমি প্রথমে বলছি যে যে যত বড় বৈষ্ণব হবে সে তত বড় বিনয়ী হবে, বিনম্রতা দেখাবে, তো সে নিজেকে তত বেশি ছোট মনে করবে, যে যত বড় বৈষ্ণব আপনি চিনবেন কিভাবে, বৈষ্ণব বড় বৈষ্ণব ছোট বৈষ্ণব চিনতে কিন্তু দেখবেন, যে বৈষ্ণব নিজেকে একদম ক্ষুদ্র ছোট মনে করবে সে বড় বৈষ্ণব, সে বড় বৈষ্ণব। আমরা দেখতে পাই গীতা, এই গীতা কে কাকে দিছেন, কৃষ্ণ অর্জুনকে দিছেন না, কৃষ্ণ অর্জুনকে দিছেন এই গীতা। আচ্ছা, অর্জুনের একটা ছেলে ছিল, নাম কি, অভিমন্যু, অভিমন্যুর একটা ছেলে ছিল, অভিমন্যুর একটা ছেলে ছিল কি পরীক্ষিত মহারাজ। দেখেন কৃষ্ণ অর্জুনকে গীতা দিয়েছেন, আর অর্জুনের নাতিকে পরীক্ষিত মহারাজ, তাই না, অর্জুনের নাতি দাঁড়াইতেছে না পরীক্ষিত মহারাজ, কৃষ্ণ অর্জুনকে গীতা দিয়েছেন, আর সুখদেব গোস্বামী কাকে, পরীক্ষিত মহারাজকে ভাগবত দিছেন, ভাগবত দিছেন। তাহলে এখন গীতা আর ভাগবতকে বলে দাদা নাতির গ্রন্থ, কি গ্রন্থ, দাদারে দিছে গীতা আর
নাতি কে দিছে ভাগবত। এই দুইটা গ্রন্থ আমাদের শিল প্রভুপাদ বলছে খুব আমাদের ইস্কনের ভাগবত হচ্ছে কি আমাদের ভক্তির একদম রস, রস যারা ভাগবত পড়ছেন ভক্তির রস আস্বাদন করছেন, বুঝতে পারছেন? রসমালাই আমাদের রসের মালো একদম, আপনি রসমালাই যে দিক থেকেই খান স্বাদ কিন্তু একই, তাই না? রসমালাইয়ের স্বাদ একই না, যে দিক থেকে খান না, আমি পিছন থেকে খাবো উপর থেকে খাবো স্বাদ কিন্তু একই। তো ভাগবত হচ্ছে এমন একটা গ্রন্থ, তাহলে এই দুইটা গ্রন্থ কি খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই জন্য বলছে এই ভাগবত, এই ভাগবত কথা যখন সুখদেব গোস্বামী কাকে শ্রবণ করাইতে গেলেন? পরীক্ষিত মহারাজকে। কেন পরীক্ষিত মহারাজ? সাত দিন আছে তার সময়, শৃঙ্গি ঋষির অভিশাপ পেয়েছে যে আপনি সাত দিনের মতো মৃত্যুবরণ করবেন, সাত দিনের মতো এখন সাত দিন আছে মৃত্যুবরণ করে কি করবে? এখন তিনি সবার কাছে গিয়ে যাচ্ছে আমার সাত দিন সময় আমি কি করবো আমাকে বলেন। কেউ বলতেছে আপনি দান করেন, আপনার অনেক ধন সম্পদ আছে, কেউ বলতেছে যোগ্য করেন, এই করেন সেই করেন, কিন্তু কোন কথাই তার মন ভরতেছে না। তখন সেখানে সুখদেব গোস্বামী আসছেন, সুখদেব গোস্বামী বলছে কোনো কিছু করতে হবে না তোমার, তুমি কেবল ভাগবত কথা শ্রবণ করো। কি করো? আমি তোমাকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছি, তুমি মন দিয়ে শ্রবণ করো, সাত দিন তোমার কাছে মৃত্যু আসবে না, তারপরে তুমি সাত দিন পরে ভগবত নামে গ্যারান্টি সহকারে সাত দিন করে তুমি ভগবত নামে চলে যাবে, গ্যারান্টি দিয়ে দিলাম আমি। বলছে তাই? আচ্ছা হ্যাঁ। ঠিক এইভাবে ভাগবত কথার আয়োজন জমে গেল এখানে। এখানে প্রবক্তা কে? কে বলতেছেন? সুখদেব গোস্বামী, তিনি প্রবক্তা। আর ঠিক এই সময়ে এখানে ইন্দ্র আসছেন, ইন্দ্র আসছেন, শুরু করবেন ভাগবত কথা এমন সময় ইন্দ্র আসছেন। ইন্দ্র আইসা সুখদেব গোস্বামীকে বলছে হে সুখদেব গোস্বামী আপনি চলেন, এইখানে তাদেরকে ভাগবত কথা শোনানোর দরকার নাই, আপনি আমার চলেন আমার স্বর্গরাজ্যেতে, এইখানে ভাগবত কথা বলবেন আপনি, এখানে আমি সুন্দরভাবে আয়োজন করছি। আর আপনি যদি ওইখানে গিয়ে ভাগবত কথা বলেন আমি তার বিনিময়ে আপনাকে অমৃত খাওয়াবো। কি দিব? অমৃত খাওয়াবো। বলছে তাই নাকি? আরে আমি তো এখানে অমৃত নিয়ে বসে আছি, ভাগবত মানে কি অমৃত? বলছে না আমি তোমাকে ভাগবত, তুমি আমার আমি তুমি কি কোনো কিছু বিনিময়ে আমার জ্ঞান নিতে চাচ্ছ? আমি তোমার প্রস্তাবে রাজি না, যাও তুমি। ইন্দ্রকে রিজেক্ট করে দিছে, না আমি সেখানে স্বর্গে গিয়ে ভাগবত কথা বলবো না, আমি এখানেই ভাগবত কথা বলবো, কারণ তাদের মধ্যে বিনম্রতা আছে তোমার মধ্যে বিনম্রতা নাই, আউট। স্বর্গের প্রপোজাল বাদ দিয়ে দিছে, আমি তাদেরকে ভাগবত কথা বলবো। তাই ভাগবত কথা, হ্যাঁ, তিনি তারপরে এই সুখদেব গোস্বামীকে, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ সহ সেখানে 60,000 মুনি ঋষিকে শোনাইছেন ভাগবত কথা। বুঝতে পারি এখানে বিনম্রতা আমাদের কত দরকার। শুধু তাই না, একদিন আপনারা জানেন যে সারু গোস্বামীর মধ্যে অন্যতম রূপ সনাতন, রূপ গোস্বামীর নাম শুনছেন না? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা কিন্তু বিশাল বড় চাকরি করতেন সম্রাট হোসেন শাহ দরবারে, তিনি তারা চাকরি করতেন। একজনে ছিলেন অর্থমন্ত্রী, আরেকজনে কি ছিলেন? প্রধানমন্ত্রী। বুঝতে পারছেন? রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী আর সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী। তো তারা কিন্তু অনেক গুণে গুণান্বিত ছিল, এত গুণে গুণান্বিত ছিল, কিন্তু তারা শুনেছে যে আমরা এই যে এই হোসেন শাহ তার কথায় উঠতেছি বসতেছি কি লাভ, তাদের তাদের কথা শুনে আমরা কি লাভ করতে পারবো, আমরা এইভাবেই কিন্তু আমাদের জীবনটা চলে যাবে, কিন্তু বুঝতে পারবে না। তখন তিনি শুনেছেন মহাপ্রভু, হ্যাঁ, রামকেলি গ্রামে আসতেছেন, সেই গ্রামে মহাপ্রভু আসতেছেন, আর মহাপ্রভুর কথা শুনে কি করলো? রূপ সনাতন রাত্রির অন্ধকারে মহাপ্রভুর সাথে দেখা করতে গেছেন। রাত্রি অন্ধকারে কার সাথে দেখা করতে গেলেন? মহাপ্রভুর সাথে দেখা করতে গেলেন রাত্রি অন্ধকারে, আর মহাপ্রভু অপেক্ষা করছেন, তিনি জানেন যে আজকে রূপ সনাতন আমার কাছে আসবে, অপেক্ষা করছেন। তো সেখানে অপেক্ষা করার পরে রূপ সনাতন কি করছে জানেন? তিনি বিনম্রতার প্রকাশ স্বরূপ তিনি দাঁতে তৃণ, তৃণ মানে ঘাস, ঘাস নিয়ে গেছেন, ঘাস তৃণ মানে তৃণ মুখে নেওয়ার মানে কি যে আমি এত অপবিত্র, আমি এত পাপী, এত নিকৃষ্ট, আমি এত অধম, আমি তোমার কৃপা পাওয়ার যোগ্য না, এই জন্য এই নিদর্শন, এই নিদর্শনটাকে ফলো করার জন্য তিনি কি করলেন, কি নিয়ে গেছেন? ঘাস মুখে নিয়ে গেছেন। আর এটা দেখে মহাপ্রভু খুব খুশি হয়ে গেলেন যে দেখো রূপ সনাতন কত বিনম্র হয়ে আমার কাছে আসছে,
কত তৃণমূল হয়ে আমার কাছে আসছে। আর মহাপ্রভু তখন কি করলেন, তাকে আলিঙ্গন করতে গেলেন, তাকে রূপ সনাতনকে আলিঙ্গন করতে গেলেন। আর রূপ সনাতন কি করছেন, পিছনের দিকে চলে যাচ্ছেন। আরে মহাপ্রভু আলিঙ্গন করতে গেছেন আর তারা পিছনের দিকে চলে যাচ্ছেন, না মহাপ্রভু আপনি আমাকে স্পর্শ করবেন না, আমাদের স্পর্শ করবেন না, কারণ আমরা ম্লেচ্ছদের চাকর, আমাদের এই দেহটা অপবিত্র হয়ে গেছে, আমাকে স্পর্শ করবেন না, আপনি অপবিত্র হয়ে যাবেন, আমাদের স্পর্শ করবেন না। তখন মহাপ্রভু বলছেন, তোমাদের দৈন্য দেখি ফাটে মোর মন, তোমাদের যে দৈন্যতা বিনম্রতা দেখে আমার হৃদয় ফেটে যাচ্ছে, আজ হইতে তোমাদের নাম রূপ সনাতন। তোমাদের এত দৈন্যতা, এই দৈন্যতা দেখে আমার হৃদয় ফেটে ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এই জন্য আমি আজকে তোমাদের নাম করছি, তোমাদের নাম যেটাই হোক না কেন, হ্যাঁ আজকে থেকে তোমাদের নাম হচ্ছে রূপ সনাতন। দেখেন মহাপ্রভু কিভাবে বিনম্রতার, মহাপ্রভু চায় সকলের কাছে বিনম্রতা, আর কিছু চায় না। শুধু মহাপ্রভু কি বলছেন যে বিনম্র হয়, বিনম্র হয়ে তিনি নিজেও দেখিয়েছেন, তিনি তার নিজের জীবনেও দেখাইছেন যে তার বিনম্রতা দেখিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কিভাবে জানেন, একদিন মহাপ্রভু একটা ইনভাইটেশন, এখানে অসংখ্য সাধু বৃন্দরা গেছে, তো মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেছেন, তো সন্ন্যাস পেয়ে তিনি একটা বৈষ্ণব বাড়িতে গেছেন বৈষ্ণব সেবার জন্য। তো সেখানে সেখানে প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরও গেছেন, প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী, উনি নাম করা পণ্ডিত, তিনি এক সন্ন্যাসী, তিনি 10,000 শিষ্য ছিল তার, এই 10,000 শিষ্য সহিত সেখানে গেছেন। কিন্তু দেখলেন মহাপ্রভু একজন সন্ন্যাসী, তো মহাপ্রভুকে দেখে তাদের তাকে আসন দেয় নাই, মহাপ্রভুকে কোনো রকম কোনো আসন দেয় নাই। আরে নিমন্ত্রণ করছে, তারাই সব আসন দখল করে রাখছে, কিন্তু মহাপ্রভু গেলেন, মহাপ্রভুকে কোনো বসতে জায়গাই দেয় নাই। তখন মহাপ্রভু কি করলেন, ড্রেন আছে, ড্রেন ড্রেন দিয়ে খুব নোংরা জিনিস যাচ্ছে, এই ড্রেনের পাশেই তিনি বসে পড়লেন। মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি বসে পড়লেন। আর যখন বসতেন তিনি এইভাবে হরিনাম করছেন বসে বসে, তার শরীর থেকে একটা দিব্য জ্যোতি বের হচ্ছে, দিব্য জ্যোতি বের হচ্ছে। তখন ওই যে সন্ন্যাসীদের যে গুরু প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর, 10,000 শিষ্যের গুরু, তিনি বুঝতে পারলেন আর এই ব্যক্তিটা তো সাধারণ কেউ না, সাধারণ কেউ বলে কি তার গায়ে থেকে এইভাবে রশ্মি বেরোয়, সাথে সাথে বলছে আরে এতো ভগবান। তারপরে ওনাকে আইসা নিয়ে উচ্চ আসনে বসাইছেন, তো উনি তো বলতে পারতেন মহারে আমি ভগবান করলাম, আমি বসবো এখানে না। তাহলে উনি কি করলেন, শিক্ষা দিচ্ছেন বিনম্রতা দিয়ে, তখন তাকে নিয়ে উচ্চাসনে বসাইছেন। তখন বলতেছে সরস্বতী ঠাকুর প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী বলছেন, তুমি সন্ন্যাসী, তুমি হরিনাম করছো কেন, তোমার হরিনাম করার কি দরকার, তুমি বেদ অধ্যয়ন করো, বেদ পড়ো। আরে আমি তো বেদ অধ্যয়ন করতে চাই, মহাপ্রভু বলছে আমি তো বেদ অধ্যয়ন করতে চাই, কিন্তু আমার গুরুদেব কি করছে জানেন, আমার গুরুদেব আমাকে বলছে হ্যাঁ গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন, গুরুদেব বলছে, গুরুদেব আমাকে শাসন করে কি বলছেন, মূর্খ তুমি, তোমার নাকি বেদান্ত অধিকার, তোমার কোন বেদের বেদ করার অধিকার নেই, এই জন্য তুমি কি করো হ্যাঁ হরিনাম করো, এই জন্য আমি হরিনাম করি। বুঝতে পারছেন, মহাপ্রভু দেখেন নিজে শিখাচ্ছেন, হ্যাঁ নিজে শিখাচ্ছেন বিনম্র হয়ে, যে আমি যে বিনম্রতা শিক্ষা দিচ্ছি এরকম না, ভগবান বলে গেছে তো বিনম্র হও, কিন্তু ভগবান আবার চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি সেই বিনম্রতা শিখাচ্ছেন যে আমি বিনম্র কতটা দেখো। কিন্তু আমরা কি করি, বিনম্র না হয়ে আমরা কি করছি, প্রতিষ্ঠার পিছে পিছে দাবিত হচ্ছি, আমি প্রতিষ্ঠা চাই, হ্যাঁ আমি যশ চাই, আমি সম্মান চাই, এগুলার পিছনে আমরা দৌড়াচ্ছি দৌড়াচ্ছি। একদিন কি করছে জানেন, এক মন্দিরে এক ভক্ত কিছু ফ্যান দিছে, ফ্যান গরমের দিন তো ভক্তরা খুব থাকতে পারে না, ওই ফ্যান দিছে নাক মন্দিরে, তখন ফ্যান যে দিছে ফ্যানের মধ্যে নাম লিখে দিছে, বুঝছেন কি নাম, স্বর্গীয় অমুক দাদুর, হ্যাঁ আমার দাদার নামে আমি এখানে ফ্যান দিলাম। তাহলে একটা যে স্বর্গীয় অমুক শাহ, তিনি হ্যাঁ অমুক শাহ নামে তিনি ফ্যান দিছেন, তো ফ্যান তো তারা সুন্দরভাবে ভক্তরা ইউজ করতেছে গরমের দিন। তো ওই ভক্তটা পরের দিন গেছে, ফ্যান ট্যান লাগাইছেন, হ্যাঁ কোই ফ্যান লাগাইছে, যে চলতেছে, বলছে কোই চললে নাম তো দেখা যাচ্ছে না, বলছে চললে কি নাম দেখা যাবো, না চললে যদি নাই দেখা যায় তাহলে আমি নামটা লেখার কি দরকার। তখন বলছে কি জন্য, তাহলে বলতেছে যে না চলানো যাবে না, এইভাবে থাক,
আমাদের অবস্থা ভক্তি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে, এই যে সম্মান, এই যে প্রতিষ্ঠা, এগুলো শুকরের বিষ্ঠার সাথে তুলনা করছে। কার বিষ্ঠা? শুকরের বিষ্ঠা, মানে শুকর এমন একটা প্রাণী সে সবার বিষ্ঠা খায়, আর এই শুকরের বিষ্ঠার সাথে তুলনা করছে। বুঝে গেছে? শুকর হচ্ছে এমন সকলের বিষ্ঠা শুকর খায়, আর শুকরের বিষ্ঠার সাথে কার সাথে কি তুলনা করছে? মান, সম্মান, প্রতিষ্ঠা। আমার মধ্যে বিনম্রতা আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? যদি বিনম্রতা আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? যে আমি যদি অন্য কাউকে প্রশংসা করি, এটা বিনম্রতার একটা গুণ কি? আমাকে অন্য কাউকে প্রশংসা করতে হবে না, আমি অন্যজনকে একটা কাজ দুজন করলাম, দুজন মিলে খুব সুন্দরভাবে করলাম, না না আমি কিছু করি না প্রভু, উনি সব করেছেন, প্রভু না থাকলে আমি কিছু করতে পারতাম, প্রভু সব করেছেন, এইভাবে প্রশংসা করতে হবে। এই প্রশংসা করা মানে কি? বিনম্রতা আমার মধ্যে আছে। কিন্তু আমরা কি চাই? দুজন একটা কাজ করেছি, না তুমি ওই তো কাজ চুরি করছে, উনি কাজ করে না, একটা কাজও করে না, সব আমি করছি। এইভাবে আমরা আমাদের মধ্যে আমরা বুঝতে পারি। আর এইভাবে যদি আমরা প্রশংসা না করি তাহলে আমরা কি করবো? আস্তে আস্তে বৈষ্ণব অপরাধ করে ফেলবো। যদি বিনম্রতা না থাকে তাহলে আমাদের মধ্যে কি থাকবে? এইভাবে বৈষ্ণব অপরাধ করার বাসনা জেগে যাবে। আর বৈষ্ণব অপরাধ সবচেয়ে বড় অপরাধ কি? সবচেয়ে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ। আর খ্রিস্টান শরণ অপরাধ করলেও ক্ষমা হয়ে যায়, তাই না? ওই যে বৈষ্ণব বন্ধনে আমরা গাই না, হরি স্থানে অপরাধে তারে হরি নাম। যদি ভগবানের স্থানে, ভগবানের মন্দিরে গিয়ে যদি কেউ অপরাধ করে তাহলে আপনি হরিনাম করলে সে অপরাধ নষ্ট হয়ে যায়। তারে হরিনাম, সে অপরাধ নষ্ট হয়ে যাবে কি করলে? হরিনাম করলে সে অপরাধ নষ্ট হয়ে যায়। তোমার স্থানে অপরাধে নাহি কয়েরান। কিন্তু কোন বৈষ্ণবীর স্থানে যদি আমরা কোন অপরাধ করে বসি তাহলে সেই অপরাধের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। বুঝতে পারছেন? আর বৈষ্ণব অপরাধ করলে কি হয় জানেন? একটা দৃষ্টান্ত দিই আপনাদের। মহাপ্রভুর গুরুদেব, মহাপ্রভুর গুরুদেবের নাম কি? ঈশ্বরপুরী। বুঝতে পারছেন? মহাপ্রভুর নাম কি? ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর গুরুদেবের নাম কি? মাধবেন্দ্রপুরী। বুঝতে পারছেন? হ্যাঁ, মনে আছে আপনাদের। তাহলে এই মাধবেন্দ্রপুরী দুজন শিষ্য ছিল, খুব ভালো শিষ্য ছিল, ঠিকই। একজন হচ্ছে রামচন্দ্রপুরী, একজন ঈশ্বরপুরী, মহাপ্রভুর গুরুদেব একজন, আরেকজন হচ্ছে রামচন্দ্রপুরী। বুঝে গেছে? তাহলে রামচন্দ্রপুরী কে দাঁড়াইতেছে? মহাপ্রভুর কে হন? মহাপ্রভুর গুরুদেবের গুরু ভাই রামচন্দ্রপুরী। বুঝে গেছে? হিসাবটা বুঝে গেছে তো? মহাপ্রভুর গুরুদেব হচ্ছে ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরু ভাই হচ্ছে রামচন্দ্রপুরী। আর রামচন্দ্রপুরী তাহলে গুরুর মতো, মহাপ্রভুর কাছে গুরুর মতো না তিনি? যে আমার গুরুদেবের গুরু ভাই মানে আমার গুরুর মতো তিনি, আর গুরুর মতো তিনি সম্মান করতেন। তো একদিন পুরীতে থাকা অবস্থায় এই রামচন্দ্রপুরী কি করলেন? মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দদের তার বাড়িতে ইনভাইট করছেন। বুঝতে পারছেন? মহাপ্রভুর যত ভক্তবৃন্দ আছে সমস্ত ভক্তবৃন্দদের কি করলেন? কার বাড়িতে ইনভাইট করলেন? রামচন্দ্রপুরীর বাড়িতে। আমরা করি না, বৈষ্ণবদের ইনভাইট করি না? তো তিনি কইছেন মহাপ্রভুর ভক্তদেরকে আজকে ইনভাইট করে খাওয়াবো। তো মহাপ্রভুর সমস্ত ভক্তদেরকে মন দিয়ে শুনুন, মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দদের রামচন্দ্রপুরী তার বাড়িতে ডেকে আনলো, আর ডেকে এনে তিনি নিজের হাতে খাওয়াচ্ছেন, আর নিজের হাতে সার্ভিস করতেছে। হ্যাঁ, পেট ভরে গেছে, বলছে না প্রভু আরেকটু পায়েস নেন, আরেকটু চাটনি নেন, এইভাবে যত পারে তত দিচ্ছে, জোর করে দিচ্ছে, জোর করে দিচ্ছে, আর দেওয়া দিয়ে 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 সার্ভিস করে 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 এমন পর্যন্ত খাওয়াইছে, একদম একদম গলা পর্যন্ত শেষ খাওয়াইছে। আর খাওয়ানোর পরে এত জোর করে জোর করে খাওয়াইছে, খাওয়ানোর পরে কি করছে জানেন? যখন চলে যাবে, যখন চলে যাবে, প্রভু আজকে আপনার বাড়িতে অনেক সুন্দর ভাবে প্রসাদ পাইছি, কৃপা করেন আমরা চলে যাই। বলছে হ্যাঁ প্রসাদ তো অনেক পাইছো। দেখেন রামচন্দ্রপুরী নিজের হাতে খাওয়াইছে, খাওয়াই বলতেছে তুমি, আমি এতদিন শুনছি মহাপ্রভুর ভক্তরা বেশি খায়, আর আজকে নিজের চোখে দেখলাম এটি এত একটু খায়, হ্যাঁ এটি এত খাইতে পারে। দেখেন নিজের হাতে খাওয়াই আবার করতেছে যে ওটা এত খাইতে পারে।
তাহলে এই দেখেন, নিজের হাতে বৈষ্ণব সেবা করানোর পরে বৈষ্ণবদের নিন্দা করলেন, তো এখানে কি করলেন, বৈষ্ণব কি হয়ে গেল, অপরাধ কি হলো, অপরাধ, বৈষ্ণব অপরাধ হয়ে গেল। কোন বৈষ্ণব, কোন বৈষ্ণব একটু বেশি খেতে পারে, এই জন্য কখনো বলা উচিত না যে বেশি খায়, এ কথা বলা যাবে না, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে দেখেন সেখানে কিন্তু তার রামচন্দ্রপুরে কি হয়ে গেল, বৈষ্ণব অপরাধ। আর বৈষ্ণব অপরাধ হলে যদি কেউ বৈষ্ণব অপরাধ করে, দ্বিতীয় দাপি গিয়ে সে তার গুরুদেবের সামনে অপরাধ করবে, দ্বিতীয় দাপি গিয়ে তার গুরুদেবের জন্য অবশ্যই অপরাধ করবে। কিভাবে, এই রামচন্দ্রপুরে বৈষ্ণব অপরাধ করলো, আর কয়েকদিন পরে তার গুরুদেবের চরণ অপরাধ করলো, কিভাবে, তিনি তার গুরুদেবের কাছে গেছেন। তো গুরুদেব তো মাধবেন্দ্রপুরী একজন খুব ভালো বৈষ্ণব, আর মাধবেন্দ্রপুরী মানুষ দেখেন না, বৃদ্ধ হইলে তিনি ভগবানের সেবা করতে পারে না, তিনি খালি আফসুস করে, হে কৃষ্ণ হে গোবিন্দ আমি তোমার সেবা করতে পারছি না, কৃপা করো আমাকে, কৃপা করো আমি তোমার সেবা করতে পারছি না। সে সেবা করলেও কিন্তু সে বলে না যে আমি সেবা করছি, তাই না? তো সেইভাবে আফসুস করছে, হে কৃষ্ণ আমি ভগবানের সেবা করতে পারছি না, তুমি আমাকে কৃপা করো, দয়া করো, এইভাবে সে আক্ষেপ করছে, কে, মাধবেন্দ্রপুরী। আর মাধবেন্দ্রপুরীর শিষ্য সে রামচন্দ্রপুরী, প্রথম প্রশ্ন ব্যবহার করলো না, আর তিনি গিয়ে হ্যাঁ মাধবেন্দ্রপুরীর কাছে কি বললেন, গুরুদেব আপনি পাগলের মতো এইভাবে তলাক করছেন কেন, পাগলের মতো তলাক করছেন কেন, গুরুদেব থেকে পাগল বলতে পারে, গুরুদেব কে পাগল বলতে পারে? তাহলে সে প্রথমে বৈষ্ণব অপরাধ করে ফেললো, পরবর্তীতে কার অপরাধ করলো, গুরুদেবের শরণ অপরাধ হয়ে গেল। আর গুরুদেবের শরণ অপরাধ মানে কি, তার নিস্তার আছে, তার নিস্তার আছে, তার কোন জন্য নিস্তার নাই, তার পরিবর্তে কি করলেন জানেন, যে গুরুদেবের শরণ অপরাধ করবে সে আবার কৃষ্ণের শরণ অপরাধ করে ফেলবে, তৃতীয় দাপে গিয়ে, কিভাবে, এই রামচন্দ্রপুরী তৃতীয় দাপে গিয়ে মহাপ্রভুর রুমে গেছেন একদিন, মহাপ্রভুর রুমে গিয়ে মহাপ্রভুর রুম থেকে দেখলো যে একটা পিঁপড়ার লাইন বেরোচ্ছে, একটা পিঁপড়ার লাইন মহাপ্রভুর রুম থেকে বের হচ্ছে, আর মহাপ্রভু বলছে, মহাপ্রভু তুমি এ কাজ ঠিক করতেছ না, কি করতেছি আমি, তুমি এই যে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাও, এই যে দেখো এটার প্রমাণ, পিঁপড়া বেরোতেছে তোমার রুম থেকে, তুমি চুরি করে করে এখান থেকে মিষ্টি খাও, তাই না, সন্ন্যাসী, এইভাবে মহাপ্রভুর শরণে অপরাধ করলো। তো এইভাবে আমরা বুঝতে পারি, যদি আমাদের মধ্যে বিনম্রতা না থাকে আমরা বৈষ্ণব অপরাধ করে ফেলবো, আর বৈষ্ণব অপরাধ করলে পরবর্তীতে গুরুদেবের চরণ অপরাধ হবে, আর গুরুদেবের চরণ অপরাধ করলে আস্তে আস্তে ধীরে ধীরে কৃষ্ণের চরণ অপরাধ করে ফেলবো, বুঝতে পারছেন? এইভাবে আমরা আমাদের ভক্তি জীবন থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাব, বুঝা গেছে? এই জন্য বিনম্রতা মানে অপরজনকে সম্মান করতে হবে, প্রশংসা করতে হবে, অপরজনকে সম্মান দেখাইতে হবে, বুঝা গেছে? যেমন একদিন রূপ সনাতন বৃন্দাবনে থাকতেন, রূপ সনাতন, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, তো তৎকালীন এই বৃন্দাবনের মধ্যে সবচেয়ে শাস্ত্রজ্ঞ, সবচেয়ে শাস্ত্র সম্পর্কে জানতেন রূপ গোস্বামী, বুঝতে পারছেন? রূপ গোস্বামীকে সবচেয়ে শাস্ত্র পণ্ডিত বলছেন। তো একদিন কি করলো, রূপ নারায়ণ গোস্বামী, রূপ নারায়ণ গোস্বামী নামে একজন গোস্বামী কি করলেন, তিনি জানতে পারলেন যে এই বৃন্দাবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হচ্ছে কে, রূপ গোস্বামী। তিনি রূপ গোস্বামীর কাছে আসলেন, আয়সা বলছেন, রূপ গোস্বামী তুমি আমার সাথে কি করো, বিতর্ক করো শাস্ত্র নিয়ে, তুমি আমার সাথে বিতর্ক করো, আর যদি বিতর্ক না করতে চাও তাহলে আমাকে বিজয়ী ঘোষণা করো, বিজয়ী পত্র আমাকে দিয়ে দাও, হয় আমার সাথে বিতর্ক করো শাস্ত্র নিয়ে, দেখবো কে বেশি পণ্ডিত, আর যদি বিতর্ক না করতে চাও তাহলে আমাকে কি করো, আমাকে বিজয় লেটার দিয়ে দাও, বিজয় পত্র দিয়ে আপনি জয়ী। তখন রূপ গোস্বামী বলতেছেন, রূপ গোস্বামী কি বলছেন, আরে আমি তোমার সাথে বিতর্ক করতে গেলে তো তোমার সাথে আমার দাঙ্গা সৃষ্টি হবে, দরকার নাই, নাও কোথায় সই করতে হবে বলো। তখন বলছে তুমি জিতে গেছো, না করো বলতেছে কি, তুমি জিতে গেছো। আর এই বিজয় পত্র নিয়ে, এই বিজয়ের চিঠিটা নিয়ে তিনি বৃন্দাবনের সবার কাছে গিয়ে বলতেছে, এই রূপ গোস্বামী আমার কাছে হেরে গেছে, রূপ গোস্বামী হেরে গেছে, রূপ গোস্বামী আমার কাছে হেরে গেছে। তো রূপ গোস্বামীর শিষ্য হচ্ছে কে জানেন, জীব গোস্বামী, রূপ গোস্বামীর শিষ্য কে, জীব গোস্বামী। তো জীব গোস্বামী দেখতেছে তিনি রূপ গোস্বামীর নামে এই কোয়া বেড়াইতেছে, তো জীব গোস্বামী বলছে, তারা তেজাস কিছে, বলছে আমি রূপ গোস্বামীকে হারিয়ে দিছি, বলছে তাই নাকি, রূপ গোস্বামীকে হারিয়ে দিছো, তোর এত উপর খাউ হয়ে গেছে গা, আমি তার শিষ্য, আমার সাথে আয় দেখি, আমি তো তার শিষ্য, আমার সাথে একটু কথা কো দেখি। তো দুজনের সাথে কথা বলছে, পাঁচ মিনিটে হারাই দিছে, শিষ্যই হারাই দিছে, গুরুর সাথে গেলে কি হবে,
বুঝে গেছে? তথাপিও দেখেন সে কিন্তু তাকে পরাজিত করার ক্ষমতা ছিল, কিন্তু তবু পরাজিত করতে যায়নি। কারণ এটাই হচ্ছে কি, বিনম্রতা। বিনম্রতা আপনারা জানেন যে চৈতন্য চরিতামৃত লেখছেন কে, কে লেখছেন, কে জানে কিনা? এখানে চৈতন্য চরিতামৃত কে লেখছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন চৈতন্য চরিতামৃত লিখতে যাবে, তো আশীর্বাদ নিতে গেছে কার কাছে জানেন? আশীর্বাদ নিতে গেছে লোকনাথ গোস্বামী আর গোপাল ভট্ট গোস্বামীর কাছে আশীর্বাদ নিতেছে। আমি যদি একটা ভালো কাজ করি, আমি আসবো না, হ্যাঁ শুক্লাল বাবু আমাকে একটু আশীর্বাদ করেন, আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি, তাই না? হ্যাঁ আমি একটা একটা বই লিখতে গেছি, আপনি একটু আশীর্বাদ করেন। তো তিনি একটা বই লিখতে গেছেন, আশীর্বাদ করতে গেছে, আশীর্বাদ চাইতে গেছে কার কাছে গেছে? লোকনাথ গোস্বামী আর গোপাল ভট্ট গোস্বামী, এই দুজনের কাছে গেছে আশীর্বাদ নিতে। তখন এই লোকনাথ গোস্বামী আর গোপাল ভট্ট গোস্বামী বলতেছে, আমি তোমাকে আশীর্বাদ দিব কিন্তু একটা শর্তে, তুমি যে বই লিখতেছো এই বইয়ের মধ্যে যাতে আমাদের নাম না থাকে, তাইলে আশীর্বাদ দিব। এখন বলেন কেউ একটা বই লিখতেছে যদি আমাদের কাছে আসে, আমরা আগে বলবো এই আমার নামটা কিন্তু আগের পৃষ্ঠা থাকতে হবে, আগের পৃষ্ঠা না থাকলে কিন্তু আশীর্বাদ দিতাম না, দিয়ে বসে কিছু দিতাম না। কিন্তু ওনারা কি করতেছে, আমাদের নাম যাতে এখানে না থাকে তাইলে আশীর্বাদ দিব। তাহলে এটা কি বিনম্রতা না? এটা হচ্ছে বিনম্রতা। বিনম্রতা না থাকলে আমরা কখনো কি করতে পারবো না, এই শিক্ষা এটা গ্রহণ করতে পারো। মহাপ্রভু কি বলছেন, ত্রিনা দুটি শনি চেন তোর রূপী সহিষ্ণু না অমানি না মানধী না কীর্তন সদা হরি। এই কে সর্বদা কীর্তন করতে পারবে বলেন তো দেখি? কেউ তিলক মালা পরে বাজারে ঘুরতে পারবে ধুতি টুতি পরে যদি তার মধ্যে বিনম্রতা না থাকে? না, ও একই বলে একই বলে নাকি, এটা হচ্ছে সমস্যা। এই জন্য বলছে সেই সদা হরি কীর্তন করতে পারবে যার মধ্যে যে কি তৃণা অপেক্ষা নিচু আর তরুর অপেক্ষা সহিষ্ণু। তৃণের অপেক্ষা, তৃণ মানে ঘাস, ঘাসের চেয়ে বিনম্র হতে হবে আর তরুর অপেক্ষা কি হতে হবে, সহিষ্ণু, সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আর যদি সে না করে তাহলে সে কি লাভ করতে পারবে না, সে কখনো সদা হরি সবসময় কীর্তন করতে পারবে না। তাহলে সদা হরি কীর্তন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদের বিনম্র হতে হবে। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ, বুঝা যাচ্ছে আপনাদের? তাহলে বিনম্রতাটা কি, বিনম্রতাটা হচ্ছে শিক্ষা গ্রহণ করার প্রথম যোগ্যতা হচ্ছে বিনম্রতা। তো এইভাবে আমরা দেখতে পাই, শেষ করে দেবো আমি 5 মিনিটের মধ্যে, এই বিনম্রতার উজ্জ্বল দৃষ্টান্ত কি, মহাপ্রভু এই বিনম্রতা শিখাচ্ছেন কাকে দিয়ে জানেন, সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামী এমন একজন ভক্ত ছিলেন, মহাপ্রভু যখনই দেখতেন, মহাপ্রভুর সাথে যখন সনাতন গোস্বামীর সাক্ষাৎ হতো তখনই মহাপ্রভু কি করতেন, সনাতন গোস্বামীকে আলিঙ্গন করতেন। মহাপ্রভু যখনই দেখা হতো সনাতন গোস্বামীর সাথে তখনই আলিঙ্গন করতেন। তো একদিন বৃন্দাবনের সবাইকে নতুন কম্বল দিচ্ছে, মানে বড়লোক ব্যক্তিরা আসে না কম্বল দান করে সাধুদেরকে, নতুন নতুন কম্বল দিচ্ছে, সনাতন গোস্বামী একটা কম্বল পাইছে। হ্যাঁ, তো সেই কম্বলটা গা দিয়ে শীতের দিন তিনি মহাপ্রভুর কাছে গেলেন, যে মহাপ্রভু সনাতন গোস্বামীকে দেখা মাত্রই আলিঙ্গন করতো, কিন্তু আজকে মহাপ্রভু সনাতন গোস্বামীকে দেখার পরেও না দেখার ভান করছে, দেখার পরেও কি করছে, না দেখার ভান করছে। কেন? আজকে তো সে নতুন কম্বল নিয়ে আসছে, মহাপ্রভু তো বৈরাগ্য শিক্ষা দিতে পারছে না, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগ, তিনি বৈরাগ্যের বিদ্যা শিক্ষা দিতে আসছে, কিন্তু আজকে তো সে নতুন কম্বল পরে আসছে, এই জন্য মহাপ্রভু দেখতে পাচ্ছেন। তখন সনাতন গোস্বামী বুঝতে পারছি, আরে আজকে তো আমি তো নতুন কম্বল পরে আসছি, এই জন্য মনে মহাপ্রভু আমার দিকে তাকাচ্ছি না। তখন তিনি কি করলেন জানেন, এই কম্বলটা নিয়ে তিনি একটা ভিক্ষুককে গিয়ে বললেন যে এক কাজ করো, তোমার ছেঁড়া কম্বলটা আমাকে দিয়ে দাও আর নতুন কম্বলটা তুমি নিয়ে যাও। বলছে তাই নাকি, তুমি পাগল নাকি, ছেঁড়া কম্বল দিয়ে কি নতুন কম্বল দিতে চায়? না না, তবু দিয়ে দাও। ছেঁড়া কম্বলটা নিয়ে তিনি নতুন কম্বল দিয়ে দিচ্ছেন, আর যখন এই ছেঁড়া কম্বলটা নিয়ে মহাপ্রভুর সামনে গেছেন আর মহাপ্রভুর সব কাজ বাদ দিয়ে তিনি কি করলেন, এসে আবার সনাতন গোস্বামীর সাথে আলিঙ্গন করলেন। দেখেন মহাপ্রভু চায় যে আমরা সবসময় বৈরাগ্য বিদ্যা, আমাদের মধ্যে বিনম্রতা থাকে, আমাদের মধ্যে বৈরাগ্যতা থাকে, এটা চায় মহাপ্রভু। বুঝতে পারছেন? আর সেই সনাতন গোস্বামী, সেই সনাতন গোস্বামী যখন একদিন পুরী ধামের উদ্দেশ্যে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে তার একটা রোগ হয়ে গেছিল, তার শরীরে পুলিশ বেরোতো, পুলিশ বুঝে গেছে, একটা রোগ হয়ে গেছিল। আর তিনি এর এই রোগটা হওয়ার পরে
এই রোগটা হওয়ার পরে কি করলেন, তিনি বৈষ্ণবদের সাথে মিশতেন না, কারণ তার শরীরের বাতাস যদি কোনো বৈষ্ণবের শরীরে লেগে যায় তাহলে তার অপরাধ হয়ে যাবে। তিনি কি করতেন, তিনি যখন এই যে পুরী ধামের জগন্নাথ মন্দিরে যাইতেন, যদি আপনি রাস্তা দিয়ে যান তাহলে 10 মিনিটে মন্দিরে যাবেন, আর আরেকটা রাস্তা আছে কোথায়, সমুদ্রের পাড়ে দিয়ে, সমুদ্রের পাড়ে দিয়ে যদি আপনি মন্দিরে যান তাহলে প্রায় আধা ঘন্টা লাগবে। আর সমুদ্রের পাড়ে বালু, গ্রীষ্মকালে বালু গুলো কি থাকে, একদম জলতে থাকে, উত্তপ্ত হয়ে থাকে। আর সনাতন গোস্বামী কি করতো, যে আমি যদি রাস্তা দিয়ে যাই তাহলে আমার শরীরে বাতাস অন্য একজন বৈষ্ণবের শরীরে লেগে যাবে, এই জন্য তিনি এই উত্তপ্ত গ্রীষ্মকালীন উত্তপ্ত এই বালু দিয়ে এই সমুদ্রের পথে তিনি জগন্নাথকে দর্শন করতে যাইতেন, আর অনেক দূর থেকে দর্শন করতেন। আর একদিন তিনি বলছেন, আমার আর এইসব ভালো লাগছে না, এখন আমি আমার এই দেহটা আমি কি করব, আমার এই দেহটা আমি জগন্নাথের রথের তলে দিয়ে আমি আমার দেহ ত্যাগ করে ফেলবো। আর এবারে যখন রথের তলে গিয়ে তিনি শুয়ে পড়লেন, তখন মহাপ্রভু বললেন, এই সনাতন গোস্বামী তুমি কি করছো, তোমার এই দেহটা তোমার না, তোমার এই দেহটা আমার, এই তোমার এই দেহটা দিয়ে আমি অনেক কাজ করব। এই বলে তিনি সনাতন গোস্বামীকে আবার আলিঙ্গন করলেন, সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেল, সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেল। শুধু তাই না, এই যে রঘুনাথ গোস্বামী, রঘুনাথ গোস্বামী তার তার পিতা ছিলেন, তার পিতা এবং যার জেঠু হিরণ্য মজুমদার আর কি গোবর্ধন মজুমদার দুজন, গুরু মহারাজ বলতেন যে তাদের মাসিক, তাদের তৎকালীন মাসিক আয় ছিল 20,000 স্বর্ণমুদ্রা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা, মানে এখন সেটা যদি হিসাব করেন প্রতি মাসে 20 কোটি টাকা। হ্যাঁ, গুরু মহারাজ বলছেন যে 20 কোটি টাকা, 20 কোটি টাকা প্রতি মাসে তৎকালীন তখন, এত টাকা, এত টাকার মালিক ছিলেন। কিন্তু তাদের দুইজনের একজনই সন্তান ছিলেন, কে, রঘুনাথ গোস্বামী। কিন্তু রঘুনাথ গোস্বামীকে আটকে রাখতে পারলেন না, তিনি মহাপ্রভুর চরণে তিনি সরে গেলেন। আর মহাপ্রভুর কাছে তিনি গেলেন, মহাপ্রভু কোথায় থাকতেন তখন, জগন্নাথপুরীতে। আর মহাপ্রভুর সাথে তিনি থাকতেন, যদি প্রথম কয়েকদিন মহাপ্রভুর সাথে থাকতেন, তারপরে তিনি আলাদাভাবে একজনের দায়িত্ব দিয়েছিলেন, স্বরূপ দামোদর দায়িত্ব দিয়েছিলেন যে তারকে একটু দেখে শুনে রাখো। তো তিনি কি করতেন, তৎকালীন অবস্থায় তার বাড়ি থেকে 200 স্বর্ণমুদ্রা পাঠাইতেন তার চলাফেরার জন্য প্রতি মাসে। তো তিনি এই স্বর্ণমুদ্রা দিয়ে তিনি কি করতেন, তিনি নিজে না খরচ করে তিনি বৈষ্ণব সেবা দিতেন, বৈষ্ণব সেবা দিতেন। এইভাবে দেখলেন চলতেছে চলতেছে, তো হঠাৎ করে তিনি ভাবলেন যে আমি আমার বাবার এই দুর্নীতি করা টাকা দিয়ে আমি বৈষ্ণব সেবা দিব, এটা পারবো না, এটার মধ্যে অনেক সমস্যা থাকে, কালো টাকা, তাই না, আমি বৈষ্ণব সেবা দিব না, আমি এখন বন্ধ করে দিব। বাবাকে ফোন করে বলছে যে আর তুমি আর টাকা পয়সা পাঠাও না, আমি তোমার টাকা চাই না, আমি এভাবে চলবো। তো হঠাৎ করে মহাপ্রভু দেখলেন কি, এই যে রঘুনাথ গোস্বামী দুদিন পরে পরে বৈষ্ণব সেবা দিতেন, তো এখন আর বৈষ্ণব সেবা দেয় না কেন। তখন স্বরূপ দামোদর বলতেছে যে সে তো এখন টাকা আনা বন্ধ করে দিছে, বলছে তাই, তখন মহাপ্রভু আরো খুশি হয়েছেন, বাড়ি থেকে টাকা আনা বন্ধ করে দিয়েছেন মানে আরো খুশি, বলছে এখন তিনি কিভাবে খায়, তাহলে রঘুনাথ এখন কিভাবে খাওয়া দাওয়া করে, বলছে এখন কি করে, ওই যে পুরী ধামের মেন দরজার সামনে সে ভিক্ষা করে, বলছে তাই, খুব ভালো, পুরী ধামের মেন দরজার সামনে তিনি ভিক্ষা করে। তো কয়েকদিন পরে এভাবে চলতেছে চলতেছে, তো কয়েকদিন পরে কি করলো, এই পুরী ধামের মেন দরজার মধ্যে তাকে দেখা যাচ্ছে না। মহাপ্রভু বলল, স্বরূপ দামোদর, এই পুরী ধামের মেন দরজার সামনেও রঘুনাথ গোস্বামীকে দেখা যাচ্ছে না, কারণ কি, বলছে ও আপনি জানেন না এখন রঘুনাথ গোস্বামী কি করে, ওইখানে ভিক্ষা করে না। বলে কেন, সারাদিনে সন্ধ্যায় সে পূজারীর থেকে একটু চেয়ে প্রসাদ নেয়, আর কিছু খায় না, পূজারীর থেকে একটু চেয়ে প্রসাদ নেয়। এইভাবে চলতেছে চলতেছে চলতেছে, তো কয়েকদিন পরে ওই প্রসাদ নিয়েও বন্ধ করে দিছে, প্রসাদও ঠিক মতো দিচ্ছে না তারা, পূজারীরা অনেক সময় বকা ডোকা করে এসে, তো এই জন্য তিনি এখান থেকে প্রসাদ নিচ্ছে না। তখন মহাপ্রভু আরেকদিন বলছে, এই রঘুনাথ গোস্বামী কি এখন মন্দিরে প্রসাদ নিতে যাচ্ছে না, কি করছে এখন, বলছে ও এখন তিনি কি করছে, এই যে জগন্নাথের যে রান্নার ঘরটা আছে না, রান্নার ঘরটা যেখানে সারা রান্নাঘরটা যখন সম্রাট দিকে সকালবেলা সেটা পরিষ্কার করে, আর এই পরিষ্কার করাতে ড্রেনে কিছু অন্ন যায়, আর এই ড্রেনের অন্নগুলো তিনি ছেঁকে নেয়, ছেঁকে ছেঁকে নেয়, আর এইগুলো তিনি নষ্ট হয়ে থাকে, গন্ধ হয়ে থাকে, আর এগুলো ভিজিয়ে রাখে, তারপরে সে খায়। যেই অন্নগুলো গন্ধ করে এগুলো কেউ খেতে চায় না, খেতে চাবে না, একটা গরুকে দিলে গরু কাজু খায় না, আর সেই অন্নগুলো নিয়ে যেতেন।
তখন মহাপ্রভু বলছে, ও তাই, এই অন্ন সে খাচ্ছে? মহাপ্রভু তখন একদিন হঠাৎ করেই সে রঘুনাথ গোস্বামীর ঘরে চলে গেলেন। ঘরে চলে গিয়ে বলতে দেখতেছেন তিনি অন্ন খাবেন, এই মুহূর্তে তিনি গেছেন। মহাপ্রভু বলছে, তুমি কি করছো? মহাপ্রভু, প্রসাদ খাচ্ছি। বলছে, তাই তাহলে আমিও খাবো? মহাপ্রভু, আমিও খাবো? বলছে, মহাপ্রভু এই অন্ন তুমি খেতে পারবে না, এই অন্ন দিয়ে অনেক গন্ধ করছে। বুঝতে পারছেন, এই অন্ন দিয়ে অনেক গন্ধ করছে। তখন মহাপ্রভু বলছেন, আরে কি বলো, গন্ধ করছে মানে তুমি এটা 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 তো অমৃত, অমৃত। তখন মহাপ্রভু নিজেও খাচ্ছেন আর মহাপ্রভু কান্নায় ভেঙে পড়ছেন, এই রঘুনাথ তুমি তো যথার্থ ভক্ত, আর কেউ এত বড় লোকের ছেলে হয়ে আজকে এই অন্ন খাচ্ছে? কার মধ্যে, যার মধ্যে ভক্তির ভাব জাগরিত না হয় সে কখনো এই কাজটা করবে? কখন এই কাজ করবে না? তুমি পরম ভক্ত, তুমি পরম ভক্ত। এইভাবে আমরা দেখেছিলাম, আমি অচ্যুত প্রভু গেছিলাম ইয়াতে পুরীতে, তো এখানে যখন দেখলাম যে চায়না থেকে একটা টিম আসছে, তো তারা তো চীন থেকে, তো তারা কি করে জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকতে পাচ্ছে না, কারণ তাদেরকে বিদেশিদেরকে অ্যালাউ করে না ভিতরে। তারা তারা কি করছে, বাইরে থেকে পরিক্রমা করছে। আর হঠাৎ করে আমরা দেখছি, আমরাও তাদের সাথে কীর্তন করছি, হঠাৎ করে দেখছি কয়েকজন প্রভু মাতাজি গেছে, গিয়ে ওই ড্রেন, এই ড্রেন থেকে অন্ন নিয়ে নিয়ে খাচ্ছে। আসলে দেখেন এটা হচ্ছে ভক্তিটা, ভক্তির একটা চরম উদ্দেশ্য। তো এই জন্য আমাদের মধ্যে কি থাকতে হবে, এরকম বিনম্রতা যদি না থাকে তাহলে আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না। আর যেই শিক্ষাটাই লাভ করে সেই শিক্ষাটাই আমাদের মধ্যে থাকবে না। আমরা প্রথমে বিনম্র হতে হবে, এই বিনম্রতার মাধ্যমে আমরা মহাপ্রভুর প্রিয় হতে পারবো, বৈষ্ণবদের প্রিয় হতে পারবো, বৈষ্ণবদের যথাযোগ্য সম্মান করতে পারবো। আর বৈষ্ণবরা যদি আমাদের প্রতি প্রীত হয় তাহলে আমরা ভগবানের কাছে যেতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,